আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে আজকে প্যাথোলজি লেকচার 5 এ স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মইফুর রহমান রাফে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেদেরকে গোছানোর কাজে নিয়োজিত রয়েছেন এবং আশা করছি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে যথেষ্ট উপভোগ্য হচ্ছে। তারপরেও যেহেতু সরাসরি ইন্টারাকশন আপনাদের সাথে করার সুযোগ থাকছে না, সেই কারণে আমাদের সর্বত অনুভাবে অনুরোধ থাকবে যে যখনই কোনো বিষয়ে আপনার কাছে মনে হবে যে আরও কিছু হলে ভালো হতো বা এই জিনিসটি এভাবে নয়, অন্যভাবে আরেকটু যদি অ্যাড করা যেত, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমাদের পেজের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বিষয়ে আপনাদেরকে সহযোগিতার বিষয়ে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও এগুলো অব্যাহত রাখতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই আপনাদের হাতে নিশ্চয়ই এই সিলেবাস সলভ বইটি চলে এসেছে। এই চমৎকার কভার বাইন্ডিংয়ে আমি মনে করি যে বাজারে যতগুলো বই আছে দি বেস্ট। এবং আজকে আমরা যখন প্রস্তুতি নিতে যাব তখন এই বইয়ে ভেতরে যে কন্টেন্ট আছে তাকে বেস করেই মূলত প্রিপারেশনটি গোছানোর চেষ্টা করব। তো আজকে আমাদের লেকচার 5 এ যে টপিকগুলো আছে সেটি হচ্ছে অনকোলজি। অনকোলজির ভেতরে শুধুমাত্র কিন্তু এই ডি সেকশনে যদি দেখেন সিলেবাসের মধ্যে ছোট্ট এতটুকু শুধু কথা লেখা আছে, ডিসঅর্ডার অফ গ্রোথ টিউমার্স ইনক্লুডিং ক্যান্সারস। আসলে এই জিনিসটুকু দিয়ে আসলে কি বোঝায়? তাহলে প্যাথোলজির যে অনকোলজির চ্যাপ্টার সেটি কি, তাহলে নিশ্চিতভাবে আমরা যদি প্যাথোলজি বুঝে থাকি এটি কি আমরা বুঝব। দ্বিতীয় যেটা হচ্ছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, আরেকটি হচ্ছে রেডিয়েশন এবং হ্যাজার্ড। তা আমরা খুব সহজ কথায় সহজভাবে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো বলার চেষ্টা করব। আশা করছি যে ভেতর থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের পড়া হয়ে যাবে। আর দ্বিতীয় যে লক্ষ্যটি আমাদের থাকে সেটি হচ্ছে এই ক্লাসের ভেতরে আমাদের পড়াগুলোকে গুছিয়ে ফেলা। তো আমি আশা করব সামনের এই সময়টুকু আপনি অন্য দিকে মনোযোগ না দিয়ে 100% এই ভিডিওর দিকে কনসেন্ট্রেট করবেন। অবশ্যই সামনে আপনার বইটি থাকবে, আমি যথাস্থানে পেজ নাম্বারটি বলবো, সেখানে গিয়ে আপনি আপনার তথ্যটি লিপিবদ্ধ করবেন অথবা কোনো নতুন তথ্য থাকলে সেটি এখানে নোট করে নেবেন। তাহলে চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমাদের পড়ার যে জায়গাটি, ছোট্ট যে টপিকটি, সেটি হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন এটি আপনাদের বইয়ের পেজ নাম্বার 35 আছে, 35 নাম্বার পেজে আপনি চলে যাবেন। এখানে বেসিক্যালি এখানে পরীক্ষায় কি আসতে পারে, পরীক্ষা আসতে পারে ড্রাই হিট কোনগুলো অথবা ময়েস্ট হিট কোনগুলো অথবা রেডিয়েশনে কোন কোন জিনিস ব্যবহার করা হয়, ফিল্ট্রেশনে কি টাইপ আছে, এটা একটা হতে পারে, অথবা ফিজিক্যাল মেথড আর কেমিক্যাল মেথড। হ্যাঁ, সেখানে কেমিক্যাল তো কেমিক্যালই, আমরা যেগুলো এই যে নামগুলো একটু আগে বলেছি যে ড্রাই হিট, ময়েস্ট হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন, সব কিন্তু হচ্ছে ফিজিক্যাল মেথড, ঠিক আছে। এখন আসতে পারে যে ড্রাই হিট দিয়ে কী কী করা হয়। ড্রাই হিটের ভেতরে কিন্তু পার্থক্য আছে বা আরও এটা ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে যে রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, ইনফ্রারেড রেডিয়েশন। তো পরীক্ষায় এভাবে দেওয়া হতে পারে যে IRR বা ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে কী কী আসলে স্টেরিলাইজ করা হয়। তাহলে সহজে মনে রাখার জন্য আমি আপনাকে কিছু কৌশল বলে দিই। আমি পরের পাতায় চলে যেতে পারেন, ওখানে গিয়ে আপনি দেখবেন এই যে ফিজিক্যাল মেথডগুলো দেয়া আছে, তাই না। ফিজিক্যাল মেথডের ভেতরে ড্রাই হিট আর ময়েস্ট হিট আছে। আপনার চেষ্টা করো খুব সহজে কিভাবে মনে রাখা যায়। হ্যাঁ, এর মধ্যে যদি 160-এর উপরে 1-2 ঘন্টা রাখা হয় সেটা রেড হিট এবং ফ্লেমিং তৈরি করে, এবং উইদিন 160 ডিগ্রির ভেতরে 60 মিনিটের মধ্যে সাধারণত হট এয়ার ওভেন এটি কাজ করে থাকে, আর বিলো 100 ডিগ্রি সাধারণত এগুলো ময়েস্ট হিট। হ্যাঁ, ময়েস্ট হিটের আবার আছে, একটা হচ্ছে 100 ডিগ্রিকে যদি বেস করা হয়, একটা হচ্ছে 100 ডিগ্রিতে বয়েল করি, স্টিমিং করি এবং টিন্ডালাইজেশন করা হয়, আর এই 100-এর উপরে যদি হয় তাহলে সেটা হচ্ছে পাস্টুরাইজেশন
অথবা ওয়াটার বাথ ভ্যাকসিনেশন দ্বারা, ঠিক আছে, ইনস্পেসার। তাহলে ইনস্পেসার এগুলো হচ্ছে বিলো 100 ডিগ্রি, আর 100-এর উপরে যখন যাবে তখন আমরা অটোক্লেভ করি। অটোক্লেভটা কিন্তু আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে খুব সহজ কথায় আপনি যেগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম ড্রাই হিট কি, ময়েস্ট হিট কি। ড্রাই হিটে এর মধ্যে হচ্ছে রেড হিট, ফ্লেমিং, আর এটা হচ্ছে হট ইয়ার ওভেন, একদম লাল টকটকে করে করা হয় রেড হিট, ঠিক আছে। আর আগুনের হালকা দিয়ে যেটা করছে সেটাকে আমরা বলছি ফ্লেমিং। তাহলে এখানে কি কি জিনিস করা হয়, ছোট ছোট করে জাস্ট আপনি গোল্লা দিয়ে রাখতে পারেন, যে ওয়ার লুপস, যেগুলো যে কোনো সিজারের মাথাটা নিডল, তাই এগুলোকে আমরা রেড হিট দিয়ে করি। আর ফ্লেমিং এর মধ্যে শুধুমাত্র এগুলোই না, বরং গ্লাস ওয়ার গুলো কিন্তু আমরা এর মধ্যে নিয়ে আসতে পারি, বিজ্ঞান ফরসেপের টিপ, তারপরে হচ্ছে কভার স্লিপ, যে কোনো সিজার, যে কোনো গ্লাস ওয়ার, গ্লাসের যে স্লাইড, প্ল্যাটিনামের লুপস, এগুলো কিন্তু আমরা ফ্লেমিং এর মাধ্যমে করে থাকি। একই সাথে হট এয়ার ওভেন। তাহলে যদি খুব সহজে মনে রাখেন, ড্রাইকে আপনি মনে রাখবেন 160, ময়েস্টকে মনে রাখবেন 100। ড্রাই হচ্ছে অ্যাভাভ 160 অ্যান্ড 160। অ্যাভাভ 160 কি আছে, রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন। আর অ্যাভাভ 160 দুটো, একটা হচ্ছে রেড হিট আর ফ্লেমিং, আর 160-র ক্ষেত্রে আমরা মনে, এটা মনে রাখার কৌশল হিসাবে, আপনি 100-কে যদি ধরেন তাহলে পানি আমরা 100 ডিগ্রিতে ফুটাই, ঠিক আছে, 15 মিনিট বা 20 মিনিট ধরে ফুটাই। তাহলে এই যে বয়েলিং, স্টিমিং এবং টিন্ডালাইজেশন হচ্ছে 100, তাহলে বিলো 100 প্যাস্টুরাইজেশন, বিলো 100 ওয়াটার বাথ, তখন তো সে বাষ্প হবে না, সে ওয়াটারই থাকবে, ওভাবে মনে রাখেন। আর এটা হচ্ছে ভ্যাকসিন বাথ, ঠিক আছে। আর অ্যাভাভ 100 ডিগ্রি অটোক্লেভ। এখন আসেন আমরা এখানে, আমার কাছে মনে হয় যে পাস্টুরাইজেশন, অটোক্লেভ, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিন্ডালাইজেশনের সাথে কিন্তু মিডিয়ার একটা সম্পর্ক আছে, কালচার মিডিয়া, হ্যাঁ। তাহলে অটোক্লেভ কী কী করা হয়, অটোক্লেভ তো সব কিছু অটোক্লেভ করা হয়, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে ফরসেপ, রিট্রাক্টর, বিভিন্ন ড্রেস, অপারেশনের মাস্ক, গাউন, ক্যাপ, এভরিথিং, ওকে। তাহলে মনে রাখা, আমরা আমাদের বেসিক যে নলেজ আছে এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। এখন যেই জিনিস আটকানো যায়, আমরা এখন রেডিয়েশন নিয়ে বলি, যে জিনিস আটকানো যায়, কোনো কিছুর মধ্যে ভরে ফেলা যায়, ধরা যায়, হ্যাঁ, এটা মনে রাখার জন্য সেগুলোকে সাধারণত আয়নাইজিং এ করি। আর যেগুলো ধরা যায় না, একটা রুমকে আপনি ধরতে পারবেন না, আটকাতে পারবেন না, হ্যাঁ, অপারেশন থিয়েটারকে আপনি আটকাতে পারবেন না, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি আলট্রাভায়োলেট বা নন আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করি। তাহলে এই বেসিক প্রিন্সিপালসটা মাথায় রেখে আবার আপনি রেডিয়েশন পড়েন। তাহলে আয়নাইজিং এর মধ্যে গামা রে, তাই না, গামা রে দিয়ে কি হয়, আপনি বিভিন্ন স্পোর, নিডহেল, আইভি ক্যানুলা, ডিসপোজেবল সিরিঞ্জ, ট্রান্সমিশন ইকুইপমেন্টস, ড্রেসিং প্যাকস, এগুলোকে আটকানো যায়। আটকানো যায় নাকি, এগুলোর জন্য হচ্ছে নন আয়নাইজিং। নন আয়নাইজিং এর মধ্যে কি আছে, আলট্রাভায়োলেট রে। তাহলে হসপিটাল, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরিজ, তারপরে কেবিনেট, করিডোর, এগুলোকে আমরা স্টেরিলাইজ করার জন্য কি করি, নন আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করি। তাহলে খুব সহজ। এক্ষেত্রে দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, এই হলো। আর ফিল্ট্রেশনের ক্ষেত্রে সেগুলো বিভিন্ন ধরনের মিডিয়া, ড্রিঙ্কিং ওয়াটার, লিকুইড যেগুলো আছে সেগুলোকে সাধারণত আমরা ফিল্ট্রেশন করি, ব্যাস, খুব সহজ। এখানে একসাথে কিছু কেমিক্যাল মেথড আছে, কেমিক্যাল মেথডের মধ্যে এগুলো এক ঝলক পড়ে, বিশেষ করে হেক্সিসল, অ্যালকোহল, হ্যাঁ, যেহেতু এখন স্যানিটাইজারের একটা ব্যাপার চলে আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার এগুলো একটু দেখতে হবে, হেক্সিসল দিয়ে আপনি কী কী কাজ করবেন, ক্লোরোহেক্সিডিন। তা হেক্সিসল কখন বলছি, যখন ক্লোরোহেক্সিডিনের সাথে অ্যালকোহল অ্যাড করা হচ্ছে সেটাকে আমরা তখন হেক্সিসল বলছি, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি ক্লোরোহেক্সিডিন, অ্যালকোহল, তার নিজস্ব কিছু ব্যাকটেরিসাইডাল এফেক্ট আছে, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিজ আছে। সো এগুলো আপনার উদাহরণগুলো পড়ে নেবেন। একসাথে এক ঝলক যদি দেখে নিতে চাই, তাহলে অটোক্লেভিং কী করছি, বয়েলিং দিয়ে কী করছি, হ্যাঁ, হট এয়ার ওভেন দিয়ে কী করছি, তারপরে হচ্ছে আপনার টিন্ডালাইজেশনে কী করছি, আলট্রাভায়োলেট রে, গামা রে, আমরা যখন ওগুলো একটু পড়ে আসবো এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আশা করছি যে এই পুরো জিনিসটি পড়তে আপনি সব হায়েস্ট 10-15 মিনিট সময় নেবেন এবং লিখে লিখে পড়বেন, ওকে। আচ্ছা, স্টেরিলাইজেশনের সাথে ডিসইনফেক্টের পার্থক্য, পার্থক্য হচ্ছে ডিসইনফেক্টেন্ট বেসিক্যালি ব্যবহারের ইনএনিমেট অবজেক্টিভ,
ইউজুয়ালি। আর স্টেরিলাইজেশনে কোনো স্পোর থাকবে না, ওগুলো মরে যাবে, কিন্তু ডিসইনফেক্ট্যান্টে স্পোর থেকে যেতে পারে, ঠিক আছে। আর ডিসইনফেক্ট্যান্টে অলমোস্ট অল দ্য ব্যাকটেরিয়া ইভেন ভাইরাস এগুলো মারা যাবে, বাট সবগুলো ইরাডিকেট হবে এই কথাটি কিন্তু বলা যায় না, যেটা স্টেরিলাইজেশনের ক্ষেত্রে সত্য। তাহলে ডিসইনফেক্টের সাথে স্টেরিলাইজেশন ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি এগুলো। হ্যাঁ, তো এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক, বিশেষ করে আমরা যদি এই 39 নম্বর পেজে গিয়ে দেখি, এই যে সে ক্লোরোহেক্সিডিন, পোভিডন আয়োডিন বহুল ব্যবহৃত, তাই না? হ্যাঁ, সেট্রিমাইড, বিশেষ করে স্যাভলন হিসাবে যেটাকে আমরা চিনি, অ্যালকোহল, হাইপোক্লোরাইড, হেক্সাক্লোরোফেন, তাহলে এগুলোর মূলত ব্যবহার কোথায় এটি আমরা আলাদাভাবে জানবো। হেক্সিসল ইউজুয়ালি স্কিন প্রিপারেশনে, পোভিডন আয়োডিন কিন্তু স্কিন প্রিপারেশনে, কিন্তু স্যাভলন এটা হ্যান্ড ওয়াশিং এ আমরা ব্যবহার করতে পারি, ইনস্ট্রুমেন্ট সারফেস এগুলোকে ক্লিনিং এর কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং হেক্সিসল এবং বিশেষ করে ক্লোরোহেক্সিডিন এবং পোভিডন আয়োডিন এগুলোর মধ্যে কিন্তু অ্যালকোহল, অ্যালকোহলিক, যেগুলো দিজ আর অ্যালকোহলিক, আর স্যাভলন বেসিক্যালি হচ্ছে অ্যাকুয়াস সলিউশনস। হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের এখান থেকে জানা দরকার যে এগুলো ব্যবহার কি, মানে স্কিন প্রিপারেশনে কি কি ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় ক্লোরোহেক্সিডিন, ব্যবহার করা হয় পোভিডন আয়োডিন, ব্যবহার করা হয় অ্যালকোহলস, ঠিক আছে, এবং হেক্সাক্লোরোফেন। তাহলে এই জিনিসগুলো বা সবগুলোই করা যায়, সবগুলোই করা যায়, কিন্তু সাধারণত ওপেন ওন্ডে আমরা কি দিই, ওপেন ওন্ডে পোভিডন আয়োডিন ব্যবহার করি এবং হাইপোক্লোরাইড সলিউশন আমরা ব্যবহার করতে পারি। ওপেন ওন্ডে ক্লোরোহেক্সিডিন অথবা হেক্সাক্লোরোফেন বা যেগুলো স্যাভলন আমরা কখনোই ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে এটি একটি বিশেষ তথ্য ছিল, আপনারা এটি গুছিয়ে একটু পড়বেন আর প্রয়োজনে ছোট ছোট করে নোট করে নিজেদের পড়াগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে চলুন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইলাবোরেট যে জায়গাটা সেটা হচ্ছে নিউপ্লাজম। নিউপ্লাজম আমরা এখন পড়ব, বিশেষ করে ডিসঅর্ডার অফ গ্রোথ, টিউমার ইনক্লুডিং ক্যান্সার্স। তাহলে টিউমার্স অ্যান্ড ক্যান্সার্স এটাকে আমরা কিভাবে তাহলে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে টিউমার্স অ্যান্ড ক্যান্সার্স আমি খুব সহজ ভাষায় আপনাকে বোর্ডে গিয়ে কয়েকটি কথা বোঝানোর চেষ্টা করছি। সো জেনেসিসের ক্লাসরুমগুলোতে আমরা যেভাবে বলার চেষ্টা করি নিউপ্লাজমকে, যে ধরেন নর্মাল কোনো সেল পপুলেশন এর ভেতরে কোনো একটা এলাকায় ধরেন রেক্টেঙ্গুলার বা চারকোনা সেল থাকে, তাহলে এই যে চারকোনা সেলগুলো এগুলো কিন্তু ওই এলাকার নির্দিষ্ট ইনহ্যাবিট্যান্টস বা ওইখানকার অধিবাসী তারা। এখন এই সেলগুলোর উপরে সামহাও কোনো এক ধরনের থ্রেড, এরা হয়তোবা জেনেটিক্যালি আগের থেকে ইনফ্লুয়েন্স ছিল, এরা হয়তোবা ফ্যামিলিয়াল কোনো প্রিডিসপোজিশন নিয়ে এসেছিল, অথবা কোনো কিছুই ছিল না, এই সেলগুলো কন্টিনিউয়াসলি আয়নাইজিং রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দিয়ে এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এদের উপরে এক ধরনের প্রেশার কাজ করছে, এদের উপরে নানা ধরনের টক্সিন, হ্যাঁ, নানা ধরনের ইনফ্লামেটরি যে চেঞ্জেসগুলো দিনের পর দিন এগুলো হচ্ছে এগুলোর উপরে কাজ করছে। তাহলে একটা সেল যখন কন্টিনিউয়াসলি নানা ধরনের ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল, তারপরে হচ্ছে হরমোনাল বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স দ্বারা এগুলো মানে এগুলোকে আমি বলবো কি ইনফ্লুয়েন্স হতে থাকে, তখন আলটিমেটলি কী করে, এগুলো সার্ভাইভালের জন্য নিজেদেরকে সতত পরিবর্তন করতে থাকে। এবং এই যে যখন এই সেলগুলোর উপরে ইনফ্লুয়েন্স কমে যায়, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। এই যে নিজেকে গুটিয়ে নেওয়া, এটাকে আমরা বলছি একটা অ্যাডাপ্টেশন, অ্যাডাপটিভ চেঞ্জেস যাকে বলি আমরা অ্যাট্রফি। কিন্তু ইনফ্লুয়েন্স যদি বেশি হতে থাকে, বেশি হতে থাকে, যারা ল্যাবাইল সেল এবং স্ট্যাবল সেল, এরা কিন্তু হাইপারপ্লাসিয়ার মাধ্যমে নিজেদেরকে সার্ভাইভ করানোর জন্য কাজ করতে থাকে। যেগুলো পারমানেন্ট সেল সাধারণত, সেগুলো হাইপারট্রফি হয়ে সংখ্যায় সাইজে বেড়ে, ঠিক আছে, এগুলো কিন্তু নিজেদেরকে সার্ভাইভ করার জন্য চেষ্টা করবে। কিন্তু দিনের পর দিন এগুলো যদি চলতে থাকে, দেখা গেল যারা একটু সুবিধাভোগী সেল, যাদের অ্যাডাপটেশন ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, এক পর্যায়ে তাদের রিপ্রোগ্রামিং হয় তাদের স্টেম সেলের, এই যেখান থেকে তারা জন্ম নেয় সেগুলোর রিপ্রোগ্রামিং হয়, এবং এই রিপ্রোগ্রামিং কারণে দেখা গেল যে ওই চারকোনা সেল এর এলাকায় হঠাৎ করে অকস্মাৎ এই তিন কোনা সেলগুলো জন্ম হচ্ছে, ট্রায়াঙ্গুলার সেল জন্ম হচ্ছে।
আমি জাস্ট এক্সাম্পলের জন্য এটা বলছি যে চার কোণাদের এলাকায় তিন কোণা সেল জন্ম নিল, কেন নিল? কারণ মাল্টিপল ইনফ্লুয়েন্সে সেখানকার স্টিম সেলগুলো রিপ্রোগ্রামিং হয়েছে। তাহলে যখনই রিপ্রোগ্রামিং হলো, এই সেল কিন্তু নর্মাল ইনহ্যাবিট্যান্টস অফ দ্য বডি, সে বডির অন্য জায়গায় নর্মাল, কিন্তু এই চার কোণা এলাকাতে সে কিন্তু নর্মাল না। ঠিক যেমন ভাবে এখানে যদি আপনার ফর্টি সেকেন্ড বিসিএস ইজ ফর্টি ডক্টর্স, তাহলে এখানে কোনো প্যারামেডিক যদি উনি পরীক্ষা দেন তাহলে বিষয়টি কিন্তু খুব স্বাভাবিক না। তাহলে উনি যদি এই পরীক্ষা অংশগ্রহণ করেন তাহলে এটা একটা সিস্টেমের ব্যর্থতা, একই সিস্টেমের ভেতর থেকে বাইরের একজন এটার সাথে ইন করেছে, কিন্তু সে কিন্তু সোসাইটি বা তার কর্মক্ষেত্রে স্বাভাবিক, তার থাকাটা খুবই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা তখন আর এই কথাগুলো বলতে পারবো না, এই চেঞ্জটাকে আমরা বলবো মেটাপ্লাসিয়া। ওকে, মেটাপ্লাসিয়া। তাহলে এই যে মেটাপ্লাসিয়া, এগুলোর এক্সাম্পল আমরা বলেছি, যেমন কলামনার সেল ইজ কমন ইন দ্য স্টোমাক ইভেন ইন দ্য ইন্টেস্টাইন, কিন্তু ইন্টেস্টাইনের যে এনভায়রনমেন্টে যে কলামনার সেল থাকে, স্টোমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট কিন্তু সে একই রূপ পরিগ্রহ করে না। তাহলে ইন্টেস্টাইনের সেল যখন কলামনারে, কলামনার সেলগুলো যখন স্টোমাকে এসে ভিড় জমাবে, তখন আমরা বলবো কি, ইন্টেস্টাইনাল টাইপ অফ মেটাপ্লাসিয়া। সে একই জিনিস যখন ইসোফেগাসে যাবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। এই কথাগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। এখন এই ইনফ্লুয়েন্সগুলো দিনের পর দিন চলছে, এটা কিন্তু এখনো বন্ধ হয় নাই, উনি স্মোকিং করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, শোনেন দিস সেলস আর ইনফ্লুয়েন্স। এক পর্যায়ে কি হবে, এদের মধ্যে ওই চার কোণা তিন কোণা, হ্যাঁ চার কোণা তিন কোণাদের এলাকায় হঠাৎ করে দেখা গেল কিছু লম্বা লম্বা সেলে আবির্ভাব। তাহলে আগে তো চার কোণা ছিল, তিন কোণা ছিল, অ্যাঙ্গেল তো ছিল, কোণা তো ছিল, কিন্তু এদের তো সেই কোণাটাও নাই। দিস সেলস আর অ্যাবসলিউটলি অ্যাবনর্মাল, দিস ইজ এ ডিসঅর্ডার গ্রোথ। তাহলে যখন একটা মেটাপ্লাস্টিক এরিয়ায় বা কোনো একটা সেল পপুলেশন এরিয়ায় এই ধরনের ডিসঅর্ডার গ্রোথ হবে, তখন তাকে কিন্তু আর মেটাপ্লাসিয়া আমরা বলতে পারবো না, তাকে আমরা বলবো ডিসপ্লাসিয়া। তাও ভালো ছিল, কেন ভালো ছিল? কারণ প্রতিদিন দশটা সেল তৈরি হতো, অ্যাজ পার এক্সাম্পল যে হ্যাঁ হচ্ছে, কিন্তু প্রতিদিন দশটা করে হচ্ছে, কিন্তু অল অফ এ সাডেন এমন ভাবে জিনিসটি পরিবর্তিত হয়েছে, ইনফ্লুয়েন্সও বন্ধ হয়নি, একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওই যে ডিসঅর্ডার সেলগুলো, এগুলো 10,000 পার ডে তৈরি হওয়া শুরু হলো। তাহলে ডেফিনেটলি আগের সিচুয়েশনের সাথে এই সিচুয়েশনের পার্থক্য আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে এই ঘটনাটিতে মাইটোটিক রেট সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আর আমরা একে ডিসপ্লাসিয়া বলতে পারবো না, তখন আমরা একে বলবো নিউপ্লাসিয়া, নিউপ্লাসিয়া অর অনকোজেনিক চেঞ্জেস। তাহলে নিউপ্লাসিয়ার সাথে ডিসপ্লাসিয়ার ডিফারেন্স কি? নিউপ্লাসিয়ার সাথে ডিসপ্লাসিয়ার ডিফারেন্স হচ্ছে তিনটি। এক নাম্বার, এই যে এখানে তো হচ্ছে এপিথেলিয়াম যদি হয় এটা, তাহলে নিচে আছে কি, বেসমেন্ট মেমব্রেন, তাই না? এপিডার্মিস, ডার্মিস, বেসমেন্ট মেমব্রেন। এই ডিসপ্লাসিয়া সে কিন্তু ডিসঅর্ডার গ্রোথ হবে, কিন্তু বেসমেন্ট মেমব্রেন এটা একটা টাফ স্ট্রাকচার ফর্ম উইথ কোলাজেন টাইপ 1, এবং এটি এত টাফ স্ট্রাকচার, এটি কিন্তু এটি একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। এইসব সেল জন্মগ্রহণ করলেও এই সেলগুলো কখনো বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে যেতে চায় না, কিন্তু এই নিউপ্লাস্টিক সেলগুলো এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই দুঃসাহসী, তারা কি করবে, শুধু গ্রোথ করবে না, তারা বেসমেন্ট মেমব্রেনের দিকেও যাত্রা শুরু করবে। তাহলে বেসমেন্ট মেমব্রেনের দিকে সে যখন যাত্রা শুরু করবে, তখনই সে নিচের ভেতরে কি পাবে, বিভিন্ন চ্যানেলস গুলো পেয়ে যাবে, লিম্ফেটিক্স কে পেয়ে যাবে। তাহলে যখনই সে লিম্ফেটিক্স কে পেয়ে যাবে, আলটিমেটলি এই চ্যানেল ধরে ধরে সে কিন্তু এখানে এখান থেকে অনেক দূরে গিয়ে, এখানে গিয়ে ধরে সে দূরে বাসা ব্রেনে অথবা লাংসে কোথাও গিয়ে সে বাসা বানাবার চেষ্টা করবে।
তাহলে ডিসপ্লাসিয়ার সাথে তার কিছু সুস্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এই ঘটনা পর্যন্ত এই পেছনে যা কিছু আছে, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ইভেন ডিসপ্লাসিয়া, দিজ আর রিভার্সিবল। কিন্তু যখনই এটা এই প্রান্তে চলে আসলো, নিউ প্লাসিয়াতে চলে আসলো, তখন আমরা তাকে বলবো ইরিভার্সিবল কন্ডিশন। সো একবার নিউ প্লাস্টিক চেঞ্জ হলে সেক্ষেত্রে সাধারণত চেঞ্জ করা যায়, ক্যান্সার যখন চেঞ্জ হয়ে যায়, যদি এটা বিনাইন ক্যান্সার না হয়ে ম্যালিগন্যান্সিতে ট্রান্সফার হয়, ইট ইজ ইরিভার্সিবল। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যেটা হলো, মানে এটা ডিসপ্লাসিয়ার সাথে ডিসপ্লাসিয়ার একটা ডিফারেন্স। নাম্বার টু হচ্ছে ডিসপ্লাসিয়া সাধারণত বেজমেন্ট মেমব্রেন ক্রস করে না। এখন ডিসপ্লাসিয়াকে আবার গ্রেডিং করা হয়, ধরেন দেয়ালকে সে ধরেনি, দেয়ালের রং উঠিয়ে ফেলেছে বা দেয়ালের প্লাস্টার উঠিয়ে ফেলেছে, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, কিন্তু তার অর্থ এই না সে ক্রস করে একদম লিম্ফেটিক কে ধরে ওখান থেকে আলাদাভাবে চলে যাবে। তাহলে নিউপ্লাস্টিক চেঞ্জেস এর ক্ষেত্রে এমনটি দেখা যায়, ইট ক্রসেস দা বেসমেন্ট মেমব্রেন। যখন সে বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে, তখন সে আরেক জায়গায় যাবার চেষ্টা করবে, যেটাকে আমরা বলি মেটাস্টেসিস। সো নিউপ্লাসিয়া হ্যাজ মেটাস্টেটিক ক্যাপাসিটি, ডিসপ্লাসিয়া ডাজন্ট হ্যাভ। নিউপ্লাসিয়া ইরিভার্সিবল হতে পারে, ডিসপ্লাসিয়া ক্যান রিভার্স। ইট ক্রসেস দা বেসমেন্ট মেমব্রেন, ইট ডাজন্ট। ইট হ্যাজ হাই মাইটোটিক রেট, ডিসপ্লাসিয়ার মাইটোটিক রেট নিউপ্লাসিয়ার মতো হাই নয়। ও তো যেন তেন ভাবে সেল পপুলেশন তৈরি করার চেষ্টা করবে, সেখানে ছোট সেল, বড় সেল, ম্যাচিউর সেল, ইনম্যাচিউর সেল, নানা সাইজ এবং শেপের সেলগুলো আমরা এখান থেকে যদি একটা স্যাম্পল নেই, এইখান থেকে একটা স্যাম্পল যদি নেই, এইখান থেকে একটা স্যাম্পল যদি নেই, এইখান থেকে একটা স্যাম্পল যদি নেই, তখন এখানকার সেলগুলো সবচেয়ে খারাপ স্যাম্পল কোনটা হবে? সবচেয়ে খারাপ স্যাম্পল হবে কিন্তু স্যাম্পল থ্রি, তাই না? সবচেয়ে ভালো স্যাম্পলটা কোথা থেকে আমরা আশা করবো? ডেফিনেটলি স্যাম্পল ওয়ান। তাহলে স্যাম্পল ওয়ানকে কেন আমরা ভালো বলছি? ভালো বলছি যে হ্যাঁ, এখানে টিউমারের মতো একটি গ্রোথ হয়েছে, কিন্তু তার সেল সবগুলো হচ্ছে আইডেন্টিক্যাল, একই টাইপের সেলের গ্রোথ হয়েছে, ওভার গ্রোথ, অতিরিক্ত, হ্যাঁ ইটস এ টিউমার বাট সেম টাইপ অফ সেল, এদের মধ্যে এক ধরনের মিল আছে, সেলগুলোর সাইজও প্রায় সমান, হোমোজেনিসিটি আছে। তাহলে এই জায়গাটাকে তখন আমরা বলবো হচ্ছে বিনা, এটা হচ্ছে এক টাইপের সেম টাইপ অফ টিস্যু দিয়ে যখন হবে, তখন আমরা যদি দেখি আইডেন্টিক্যাল এবং সবগুলোর সাইজ এবং শেপ আছে, হ্যাঁ ওভার গ্রোথ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা তখন বলবো যে হ্যাঁ এদের মধ্যে মিল আছে, সো এটা একটা ভালো টিউমার বা এটার অ্যাগ্রেসিভনেসটা অত খারাপ নয়। কিন্তু এখানে যখন আমরা যাচ্ছি, সেখানে গিয়ে দেখবো কি নানা টাইপের প্লিওমরফিজম আছে, এবং এদের মধ্যে র্যাপিডিটি অফ গ্রোথের কারণে এদের মধ্যে ডিএনএ অ্যাক্টিভিটি বেশি, এদেরকে যখন স্টেইন করা হয় টেক্স ডার্ক স্টেইনিং, আর কে বলা হয় হাইপার ক্রোমাসিয়া। মাইটোটিক রেট থাকবে টু হাই, ইউজুয়ালি দুইটা পোলে থাকে, কিন্তু এরা যখন ভাগ হবে অত যেন তেন ভাবে ভাগ হওয়ার চেষ্টা করবে, তখন কি হবে ট্রাইপোলার, টেট্রাপোলার, কোয়াড্রিপোলার, বাইজারি ফিচার তখন দেখা দিবে। তারপরে বললাম কি মেটাস্ট্যাটিক অ্যাটিচিউড দেখা দেবে, একসাথে বেরোতে গিয়ে সেখানে হেমোরেজ এবং নেক্রোসিসও দেখা দিতে পারে। সুতরাং দিজ আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগনেন্ট এরিয়া। তাহলে একটা ম্যালিগনেন্ট এরিয়াতে আপনি কি পেতে পারি? আমি পাবো হচ্ছে এমন কি নিউক্লিয়াসটা মনে হবে পুরোটা সেল জুড়ে আছে, এত বড় একটা নিউক্লিয়াস, নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও কমে যাবে, ইভেন ওয়ান ইস টু ওয়ান, ইভেন ওয়ান ইস টু ওয়ান। সুতরাং যদি বলা হয় যে পরীক্ষা আসে ফলোয়িং আর দ্য ফিচার্স অফ এ ম্যালিগনেন্ট সেল, ফলোয়িং আর দ্য ফিচার্স অফ এ ক্যান্সার সেল, তখন আমরা বলবো হ্যাঁ এখানে প্লিওমরফিজম আছে, আন্ডার দি মাইক্রোস্কোপ গুলো আমি পাবো, এখানে হাই মাইটোটিক রেট দেখতে পাচ্ছি, এখানে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও এখানে কমে গিয়েছে, এখানে হাইপার ক্রোমাসিয়া হচ্ছে, এখানে মানে মাল্টিপোলার, বাইপোলার, ট্রাইপোলার, টেট্রাপোলার, এখানে মানে যে গ্রোথ দেখা যাচ্ছে, এবং এখানকার হেমোরেজ দেখা যাচ্ছে, নেক্রোসিস দেখা যেতে পারে, ঠিক আছে, এবং এই সেলগুলো কিন্তু নানা ধরনের, নানা শেপের, একটা এলোমেলো বিশৃঙ্খল অবস্থা সেই জায়গাটাকে, ইভেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ইন এ ম্যালিগনেন্ট এরিয়া, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ইন এ ম্যালিগনেন্ট এরিয়া ইজ ইনভেসিভনেস। ওখানে দেখা যাবে যে এই গ্রোথটা
বেজমেন্ট মেমব্রেনকে ক্রস করে সে বাইরে চলে আসে। তাহলে যখনই সে বেজমেন্ট মেমব্রেনকে ক্রস করে যাবে, তখন সে এই লিম্ফেটিক চ্যানেল দিয়ে ধরে 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 দূরে কোথাও যাবে। তাহলে যে ক্যান্সারটা দূরে যেতে পারে তার নাম হচ্ছে মেটাস্টেটিক ক্যান্সার। যে ক্যান্সারটা দূরে যাবে তাকে অবশ্যই বেজমেন্ট মেমব্রেন ক্রস করতে হবে। তাহলে যে ক্যান্সারটা বেজমেন্ট মেমব্রেন ক্রস করতে পারে তার নামই হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার। ম্যালিগন্যান্ট ক্যান্সার এর সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ইনভেসিভনেস, ইট ক্যান ইনভেড। কিন্তু ইনভেশনের ক্ষমতা আছে তার অর্থ এই নয় যে সকল ক্যান্সারই ইনফিল্ট্রেশন হবে। যাদের ইনভেসিভনেস আছে কিন্তু ইনফিল্ট্রেশন হয় না তাকে আমরা বলি হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। যেমন বেজাল সেল কার্সিনোমা, অ্যামিলোব্লাস্টোমা, গ্লায়োমা, দিজ আর দা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। পরীক্ষা কিন্তু আসতে পারে পলিং টিউমার ইজ লোকালি ম্যালিগন্যান্ট। তাহলে লোকালি ম্যালিগন্যান্ট ইনভেসিভনেস আছে, ইট ডাজন্ট ইনফিল্ট্রেট। বাট যাদের ইনফিল্ট্রেশন করতে হয়, যাদের মেটাস্টেসিস হয়, তাদের অবশ্যই কি কোন প্রপার্টি থাকতে হবে? অবশ্যই ইনভেসিভনেস থাকতে পারে। যদি তার ইনভেশনের ক্ষমতা না থাকে ইনফিল্ট্রেশন কিভাবে হবে? তাহলে বেজমেন্ট মেমব্রেন ক্রস করে নাই কিন্তু এটা একটা ক্যান্সার, সেই ক্যান্সারকে আমরা কি বলবো? ইনসিটু ক্যান্সার। তাহলে ইনসিটু ক্যান্সার হচ্ছে ইনভেসিভনেসের ক্ষমতা আছে কিন্তু ইনভেসিভ তখন হয়নি, ইনভেসিভনেস পুরোপুরি করছে না, ইনসিটু কার্সিনোমা ইন সিটু। ইনভেশন হয়ে গিয়েছে ইনভেসিভ ক্যান্সার, সেই ইনভেশন থেকে ইনফিল্ট্রেশন হয়েছে দূরে অন্য কোথাও গিয়ে সেকেন্ডারি মেটাস্টেসিস বোনে, ভার্টিব্রায়, স্কালে, লাংসে, লিভারে, অন্য কোথাও গিয়ে সে আলাদাভাবে ক্যান্সার তৈরি করছে, তাকে আমরা বলবো মেটাস্টেটিক ক্যান্সার। তা আশা করছি বিভিন্ন ধরনের টার্মিনোলজিগুলো আপনাদের জন্য বোঝা সহজ হবে। তাহলে এর মধ্যে আমরা কিন্তু বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য বুঝে ফেললাম। তাহলে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার যখন করা হবে তার মানে হচ্ছে বিনাইন টিউমারগুলোর সেলগুলো আইডেন্টিক্যাল থাকবে। এই যে ফিচার্স অফ এ ম্যালিগন্যান্ট নিউপ্লাজম বা ম্যালিগন্যান্সি, এটা কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের মতো থাকবে, বিনাইন টিউমার আপনি এটা পাবেন না। বিনাইন টিউমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে বিনাইন টিউমারের ক্যাপসুল থাকে। এই ক্যাপসুল হচ্ছে একটা সুখবর। কেন সুখবর? মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যান্সারটা এই পোশাকটির বাইরে যায়নি, সো একটা কভারেজের মধ্যে আছে, আমি কভারেজটাকে তুলে নিয়ে আসলাম, তাহলে এটা একটা সুখবর, ও বাইরে যায়নি। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারে কিন্তু এরকম কোনো কভার থাকে না, ম্যালিগন্যান্ট টিউমারে এরকম কোনো ক্যাপসুল থাকে না। একটি টিউমার আছে যার ফলস ক্যাপসুল থাকে, সেটি হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। ম্যালিগন্যান্ট টিউমার হ্যাভিং ক্যাপসুল, এটার এক্সাম্পল হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, ইটস এ ফলস ক্যাপসুল। আর বিনাইন টিউমারে যেটা থাকে সেটা হচ্ছে ট্রু ক্যাপসুল। বিনাইন টিউমার নেভার ক্যান বি মেটাস্টেসাইজ, কখনো এটা মেটাস্টেসিস হবে না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার ফ্রিকোয়েন্টলি মেটাস্টেসাইজ, ফ্রিকোয়েন্টলি মেটাস্টেসাইজ। ম্যালিগন্যান্ট টিউমারের রুট অফ ইনফিল্ট্রেশন কোনটা? বেসিক্যালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে থ্রু ব্লাড বোন আর একটা হচ্ছে লিম্ফেটিক্স, থ্রু ব্লাড বোন আর এটা হচ্ছে লিম্ফ্যাটিক্স। ঠিক আছে, তাহলে আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্যটা আমরা পড়তে পারলাম। সো পরীক্ষায় যদি এভাবে আসে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ এ বিনাইন টিউমার, এর মধ্যে একটা হতে পারে ক্যাপসুল আছে, নন মেটাস্টেটিক, সেলস আর আইডেন্টিক্যাল, ঠিক আছে, মাইটোটিক রেট ইজ নট মাচ হাই লাইক দি ম্যালিগন্যান্ট টিউমার, এবং এর কোনো ইনভেসিভ প্রপার্টি নাই। বিনাইন টিউমার নেভার ক্যান বি মেটাস্টেসাইজ, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার আর সেই প্রপার্টিগুলো আছে। এখন এই যে টিউমারগুলো হচ্ছে বা ক্যান্সারগুলো হচ্ছে সেগুলো তো কোনো টিস্যু থেকে হচ্ছে, তাই তো? টিস্যু থেকে হচ্ছে, তাহলে সে যখন টিস্যু থেকে হবে তাহলে বডিতে মানে কোন কোন জায়গা থেকে হতে পারে? ইউজুয়ালি দুই ধরনের জায়গা থেকে এই ক্যান্সারগুলো হতে পারে। একটা হচ্ছে এপিথেলিয়াল সারফেস থেকে যদি হয়, এপিথেলিয়াম, ওই যে ভিতরের লাইনিং এপিথেলিয়াম, যে কোনো ডাক্টের লাইনিং এপিথেলিয়াম, গাটের লাইনিং এপিথেলিয়াম, সো এইসব জায়গাগুলো থেকে যখন হবে এদেরকে আমরা বলবো কার্সিনোমা। কোনো এপিথেলিয়াল অরিজিন যদি হয় সেই ক্যান্সারের নাম হচ্ছে কার্সিনোমা। কিন্তু যদি
কোন মেসেনকাইমাল টিস্যু থেকে হয়। হোয়াট আর দ্য মেসেনকাইমাল টিস্যুস? যারা এপিথেলিয়াল না মূলত তারাই মেসেনকাইমাল মূলত বলেছে। যেমন কি ব্লাড সেল, কার্টিলেজ সেল, বোন সেল, ফ্যাট সেল, ফাইব্রোব্লাস্ট, হ্যাঁ কোলাজেন, ঠিক আছে, এই যে মানে যেগুলো কানেকটিভ টিস্যু যেগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে মেসেনকাইমাল অরিজিন। তাহলে মেসেনকাইমাল অরিজিন থেকে বা এই টিস্যুগুলো থেকে যে ক্যান্সার হয় তাকে আমরা বলবো হচ্ছে সারকোমা। সারকোমা, তাহলে হোয়াট ইজ কার্সিনোমা অ্যান্ড হোয়াট ইজ সারকোমা? দ্য টিউমার অ্যারাইজেস ফ্রম দি এপিথেলিয়াল টিস্যু, দিস ইজ কার্সিনোমা। দ্য টিউমার অ্যারাইজেস ফ্রম দি মেসেনকাইমাল অরিজিনের টিস্যু অর কানেকটিভ টিস্যু, দিস ইজ কল সারকোমা। তাহলে এই সারকোমার ভেতরে আমরা এদের মধ্যে একটু পার্থক্যটা জেনে নিব, যথাস্থানে যাব। আপনারা আপনার বইয়ের 41 নাম্বার পাতায় চলুন, আমরা ওখান থেকে ছোট্ট করে কিছু কথাবার্তা বলে আসি। ওকে, 41 নাম্বার পাতায় একটু যদি চোখ বুলিয়ে নেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে। যেমন একটি ম্যালিগন্যান্ট সেল অর্থাৎ ফিচার্স অফ এন অ্যানাপ্লাস্টিক সেল, শুধু নামগুলো বিশেষ পরীক্ষার জন্য দরকার, আমরা কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এই কথাগুলো কিন্তু অলরেডি আমরা বলে ফেলেছি, তাই না? এরপরে আসেন এখানে ডিসপ্লাসিয়া কি বলেছি, একটা ডিসঅর্ডার গ্রোথ, কার্সিনোমা ইন সিটুর কথা আমরা বলেছি, এবং এই ডিসপ্লাস্টিক সেল এবং একটা নিউপ্লাস্টিক সেলের মধ্যে পার্থক্যটা কি সেই কথাও কিন্তু আমরা বলেছি, এবং তিনটি পার্থক্য, ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম ক্যান্সার, এই কথাটি আপনি 42 নাম্বার পেজে ঠিক মাঝ বরাবর 1, 2, 3 এই কথাগুলো আপনি ওখানে পেয়ে যাবেন, তাই না? ডিসপ্লাসিয়া কোথায় কোথায় হতে পারে? সব জায়গায় হতে পারে, ঠিক আছে, বিশেষ করে ভেরি আনকমন ইন গল ব্লাডার অ্যান্ড দ্য ওরাল মিউকোসা, ঠিক আছে। সো এর মধ্যে কিছু এক্সাম্পল আছে ডিসপ্লাসিয়ার, জাস্ট নামগুলো একটু জেনে নিতে পারেন। একটু আগে আমরা বলছিলাম বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার, তাহলে বডির বিভিন্ন স্থানে কিন্তু বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, এবং প্রত্যেকটা বিনাইনেরই কিন্তু ম্যালিগন্যান্ট ভ্যারিয়েন্ট আছে। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে যারা কিন্তু সব সময় ম্যালিগন্যান্ট, এদের কোনো বিনাইন ভ্যারিয়েন্ট নাই, ঠিক আছে। যেমন ব্লাড ক্যান্সারে কিন্তু কোনো বিনাইন ভ্যারিয়েন্ট নাই, ব্লাড ক্যান্সার কোনো বিনাইন ভ্যারিয়েন্ট, লিউকেমিয়া লিম্ফোমা অলওয়েজ ম্যালিগন্যান্ট, তাই না? এরপরে আছে কি, এরপরে বেজাল সেল কার্সিনোমা, এটা একটা ম্যালিগন্যান্ট, এর কোনো বিনাইন ভ্যারিয়েন্ট নাই। টেস্টিসের ক্যান্সারগুলো অলমোস্ট সবগুলোই কিন্তু হচ্ছে ম্যালিগন্যান্ট ভ্যারিয়েন্ট। সুতরাং টেস্টিসের ক্যান্সার যখন আমরা সাসপেক্ট করব, শুরু থেকে আমরা খুব অ্যাগ্রেসিভ থাকবো ট্রিটমেন্ট এবং এটা প্ল্যানের ব্যাপারে। তারপরে রেনাল অ্যানালাইজ যে যেটা আছে ওয়ার্মস টিউমার, সেটাও কিন্তু হচ্ছে কি, একটি ম্যালিগন্যান্ট টিউমার। সো কিছু টিউমার আছে যারা সততই ম্যালিগন্যান্ট। এর সাথে আমরা যেটা বলছি যে এপিডেমিওলজি অফ দ্য ক্যান্সার, এপিডেমিওলজির মধ্যে আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে কোনো 55 বছরের ঊর্ধ্বে কোনো ভদ্রলোক বা মহিলা নিউ কোনো গ্রোথ নিয়ে আসলে সেটা ক্যান্সার হতে পারে, এবং চাইল্ডহুড ক্যান্সারগুলো সাধারণত আর্লিয়ার স্টেজে এরা কিন্তু প্রকাশ পায়, ঠিক আছে, চাইল্ডহুড ক্যান্সারগুলো। এগুলো চাইল্ডহুড ক্যান্সারের নামগুলো মনে রাখা খুবই সহজ, এবং এর মধ্যে আপনার একটু জানা দরকার যে ফ্যামিলিয়াল ক্যান্সার কী কী আছে। ফ্যামিলিয়াল ক্যান্সার অনেক সময় পরীক্ষা আসে, কমন কমন যে কিছু নাম আছে যেমন ব্রেস্ট ওভার, এটা কিন্তু আপনি পার্ট 1 পরীক্ষা যারা দিবেন অথবা রেসিডেন্সি দিবেন, MRCPCS, ইভেন যেই ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দেন না কেন, এই তথ্যগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সুতরাং শুধু BCS এর জন্য পড়বো, আবার যখন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়বো তখন আলাদা করে পড়বো, এভাবে না পড়ে তথ্যগুলো ব্রেনে নিয়ে নেন, আমার মনে হয় বিভিন্ন ক্ষেত্রে এটি কাজে লেগে যাবে। এখন আসেন চাইল্ডহুড ম্যালিগন্যান্সিগুলো কি আছে, মনে রাখা খুবই সহজ, খুবই সহজ। যে সকল টিউমারের নামের সাথে ব্লাস্ট আছে তারাই বেসিক্যালি হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার। যেমন কি আপনি মাথা থেকে পা পর্যন্ত শুরু করেন, ব্রেইনে আছে 4 নম্বরে দেখেন নিউরোব্লাস্টোমা, তারপরে হচ্ছে কি রেটিনোব্লাস্টোমা, পাঁচে মেডিউলোব্লাস্টোমা আছে, তারপরে লিভারে হেপাটোব্লাস্টোমা, তারপরে কিডনিতে ওয়েমস টিউমার অথবা নেফ্রোব্লাস্টোমা, ঠিক আছে। এর সাথে আমরা জানি লিউকেমিয়া লিম্ফোমা বাচ্চাদের হয়, এগুলো ভেরি কমন, এর সাথে রেপডোমায়োসারকোমা, টেরাটোমা। এইভাবে যদি মনে রাখেন আপনার একটি এক্সাম্পলও মিস হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, ঠিক আছে। সো এখন আসেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্য আমি আপনাদেরকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটা সেটা হচ্ছে আর্সেনিক এবং অ্যাসবেস্টস। 45 নম্বরের লাস্ট যে বক্সটা আছে এই বক্সের ভেতরে তথ্যটি পাবেন। আর্সেনিকের ভেতরে এখানে কি পাবে, আর্সেনিকের ভেতরে আছে মনে রাখবেন
স্কিন লাং এবং জেনিটো ইউরিনারি সিস্টেম স্কিন লাং এবং জেনিটো ইউরিনারি সিস্টেম তাহলে স্কিনের মধ্যে এসসিসি মানে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা বেসাল সেল কার্সিনোমা অফ দ্য স্কিন লাংস তো আছে একসাথে কিন্তু আপনার ইউরিনারি ব্লাডার প্রোস্টেট কিডনির কার্সিনোমা এগুলোর সাথে করতে থাকে এইভাবে করে আপনি বাকি তথ্যগুলো মিলিয়ে মনে রাখার চেষ্টা করবেন আর অ্যাসবেস্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটা জিনিস মনে রাখবেন একমাত্র এখানে একটি কম্পোনেন্ট আছে যেটা প্রোস্টেট ক্যান্সার করে সেটা কিন্তু ক্যাডমিয়াম প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে লাং ক্যান্সার মে বি অ্যাসোসিয়েটেড উইথ সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তর হচ্ছে আর্সেনিক অ্যাসবেস্টস বেরিলিয়াম ক্রোমিয়াম নিকেল রেডন এগুলো হচ্ছে লাং ক্যান্সার করে থাকে এর মধ্যে কিন্তু আপনি ভিনাইল ক্লোরাইড দিলে ফলস দিতে হবে অথবা নট অ্যাসোসিয়েটেড উইথ এভাবে দিয়ে কিন্তু আপনাকে চিন্তাটা করতে হবে এরপরে কিছু জিনিস আছে ন্যাচারাল প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস এই বিষয়টির মধ্যে কয়েকটি জিনিস শুধু মাখান যেমন আফ্লাটক্সিন বি ওয়ান এটা ন্যাচারাল গ্রাইসিওফুলভিন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সাইকাসিন স্যাফ্রল বেটালাইন ওকে আর বিটা ন্যাপথ্যালামাইন আছে এটা অ্যারোমেটিক অ্যামাইন্স যেটা কিনা ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দ্য ইউরিনারি ব্লাডার করে থাকে ব্যাস মোটামুটি আমার মনে হয় এই কথাগুলো মনে রাখলে কিন্তু যথেষ্ট এরপরে আসেন রেডিয়েশন কার্সিনোজেন রেডিয়েশনের ভেতরে যেটা দরকার সেটা হচ্ছে যেমন আলট্রাভায়োলেট অ্যাসোসিয়েটেড ক্যান্সার কি আলট্রাভায়োলেট অ্যাসোসিয়েটেড ক্যান্সার যেমন হচ্ছে বিসিসি এসসিসি এমএম মানে হলো স্কোয়ামাস সেল বেসাল সেল আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা ম্যালিগন্যান্ট মেলানোমা তাহলে এই কথাগুলো আমরা জানলাম এই চার্টটিকে বলা হয় অনকোলজি চ্যাপ্টারের দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট মোস্ট ইম্পর্টেন্ট চার্ট যেটা থেকে সাধারণত সকল পরীক্ষার প্রশ্ন থাকে অনকোজেনিক মাইক্রোবিয়ালস এই শুরুতেই আছে অনকোজেনিক ভাইরাস এখানে ভাইরাস কয়টি টোটাল আছে 60টি এভাবে মনে রাখবেন হেপাটাইটিস বিসি আছে প্রত্যেকটিকে কিন্তু সংক্ষেপ করা যায় খেয়াল করে দেখেন HTLV HBV HCV হেপাটাইটিস সি EBV এপিস্টেনবার ভাইরাস HSV মানে হিউম্যান আরপিস HPV হিউম্যান প্যাপিলোমা আর লাস্ট ওয়ান ইজ মার্কেল সেল পলিওমা পরীক্ষা আসতে পারে যে এপিস্টেনবার ভাইরাস অ্যাসোসিয়েটেড ক্যান্সার কি কি হতে পারে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে অথবা নেজোফেরিজিয়াল কার্সিনোমা কে করে ঠিক আছে সার্ভাইকাল কার্সিনোমার সাথে কে জড়িত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এর মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা কে করে না ধরেন সুতরাং আপনি যখন পড়বেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এর মধ্যে আবার হতে পারে যে কোন ভাইরাসটি ডিএনএ ভাইরাস কোন ভাইরাসগুলো আরএনএ ভাইরাস এখানে যা কিছু আছে সবগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস এক্সেপ্ট দুইটা একটা হচ্ছে হিউম্যান টি সেল লিকুইনিং ভাইরাস আর একটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস এই দুটো ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস বাকি সবগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস তাহলে আমরা এই তথ্যগুলো এখান থেকে গুছিয়ে পড়ার চেষ্টা করব এরপরে আসেন অনকোলজিক ব্যাকটেরিয়া আছে দুটো একটা হেলিকোব্যাক্টার আর একটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার তাহলে হেলিকোব্যাক্টার 100% গ্যাস্ট্রিক লিম্ফোমার পিছনে তাকে দায়ী করা হয় আর ক্যাম্পাইলোব্যাক্টার করে হচ্ছে স্মল ইন্টেস্টিনাল মল্টোমা ফাঙ্গাস একটি আছে যেটা হলো স্প্যারজিলাস ফ্ল্যাভাস ইহা টিনজাত খাবার অথবা ক্যান্ড ফুডে তার গ্রোথ হয় এবং ওখানে বসে সে আফ্লাটক্সিন বি ওয়ান রিলিজ করে দীর্ঘদিন ধরে এই কন্টামিনেটেড খাবার যারা খাবার প্র্যাকটিস করেন তাদের সাধারণত হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে এটি হচ্ছে তথ্য তিনটি অনকোজেনিক প্যারাসাইট আছে এর মধ্যে হচ্ছে সিস্টোসোমা সবগুলো সিস্টোসোমা না কিন্তু অনলি সিস্টোসোমা হেমাটোবিয়াম যে কিনা ইউরিনারি ব্লাডারে সিস্টোসোমিয়াসিস করে ইহা একটি ইনফ্লামেটরি কন্ডিশন অফ দি ইউরিনারি ব্লাডার এবং আলটিমেটলি টার্ন ইন টু ইউরিনারি ব্লাডার কার্সিনোমা হতে পারে তাহলে সিস্টোসোমা হেমাটোবিয়াম আদার্স কোন সিস্টোসোমার নাম যদি থাকে যেমন ম্যাকেনজি ইন্টারক্যালেটাম জ্যাপোনিকাম তাহলে কিন্তু ফলস কারণ উহারা ইন্টেস্টাইনাল সিস্টোসোমিয়াসিস করে যার ফেভারে কোনো এভিডেন্স এখনো পাওয়া যায় আর বাকি যেগুলো আছে ক্লোনার্কিস সেনেন্সিস আর একটা হচ্ছে অপিসার্কিস ভায়রিনি এগুলো হচ্ছে মূলত কোলাঞ্জিও কার্সিনোমা করে কোলাঞ্জিও কার্সিনোমা ওকে তাহলে আমরা তথ্যগুলো এখান থেকে চমৎকারভাবে গুছিয়ে পড়ার চেষ্টা করব এটিকেও বলা হয় অনকোলজির চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু খুব সিম্পল কোশ্চেন থাকতে পারে
following condition is precancerous. এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন, এইভাবে থাকতে পারে ফলোইং স্কিন কন্ডিশনস আর প্রিক্যান্সারাস এক্সেপ্ট। তাহলে এভাবে যদি দিয়ে দেয় আপনাকে কিন্তু অবশ্যই জিনিসটি মাথায় রাখতে হবে। এক্সেপ্ট যখন থাকবে কোনটি বলবেন না সেটি আমি একটু পরে বলছি, তার আগে প্রিক্যান্সারাস গুলো বুঝে আসি একদম শুরু থেকে, ঠিক আছে? আপনাদের বইয়ের পেজ নাম্বার 48 আপনি এখান থেকে পেয়ে যাবেন সোলার অ্যাকনেটিক কেরাসোসিস, persistent ulcer, burn ulcer, varicose ulcer, bartholin's ulcer, leukoplakia, dermatitis, senile keratosis, erythroplakia, tara itadi ta xeroderma pigmentosa, keratoacanthoma, prokeratosis of mirabili, genital wart, skin wart, papillary wart, these are precancerous condition. tale precancerous noy konta precancerous noy er bhetore apnake jemon ekdom niche dekhen ei je psoriasis, ঠিক আছে? সোরিয়াসিস কিন্তু প্রিক্যান্সারাস নয়। এখানে ছোট্ট একটি গরমিল পাবেন, সেটা হচ্ছে থাইরয়েডের পর থেকে, আমি একটু কারেকশন করে নেন, থাইরয়েডের পর থেকে যে স্কিন, মাউথ, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ব্রেস্ট, পলিপ, মেল রিপ্রোডাক্টিভ এবং লিভার, এগুলো বলা আছে, এগুলো কোনোটাই কিন্তু প্রিক্যান্সারাস নয়, প্রিক্যান্সারাস নয়। তাহলে কোথা থেকে লিখবেন? থাইরয়েডের পর থেকে সলিটারি থাইরয়েড নোডিউল, এটা কিন্তু একটা প্রিক্যান্সারাস কন্ডিশন। এর আগ পর্যন্ত যা কিছু আছে 48 এবং 49 এর তার আগ পর্যন্ত সলিটারি থাইরয়েডগুলো সবগুলো হচ্ছে প্রিক্যান্সারাস কন্ডিশন। সলিটারি থাইরয়েড নোডিউলের পর থেকে যে স্কিন থেকে শুরু করে লিভার পর্যন্ত, এটি কিন্তু প্রিক্যান্সারাস নয়। সোরিয়াসিস প্রিক্যান্সারাস ফলস, কিলোয়েড ফলস, এক্সিমা ফলস, কন্ডাইলোমা অ্যাকুমুলেটা ফলস, অ্যান্ড হাইপারট্রফিক স্কার ফলস, ঠিক আছে? এইভাবে করে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। বিপিএইচ, তাই না, প্রস্টেটের যে গ্রোথ হয় বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রস্টেটে, এটি কিন্তু একটা নন প্রিক্যান্সারাস কন্ডিশন, এটি ক্যান্সারাস নয়। তাহলে এই কথাগুলো এর মধ্যে আমি যদি আরেকটু গুছিয়ে দিই 48 পাতার ভেতরে আপনাদেরকে ইম্পর্টেন্ট কয়েক, যেমন ফিমেল জেনিটাল ট্র্যাক্টে সার্ভাইকাল ডিসপ্লাসিয়া নিয়ে লিউকোপ্লাকিয়া, তাহলে লিউকোপ্লাকিয়া কোথায় হয়? স্কিনে আছে কিন্তু ফিমেল জেনিটাল ট্র্যাক্টেও হয়। লিউকোপ্লাকিয়া কোথায় হয়? মাউথে কিন্তু লিউকোপ্লাকিয়া হয়। লিউকোপ্লাকিয়ার কোথায় হয়? লিউকোপ্লাকিয়া কিন্তু পেনিসেও হইতে পারে, তাই না? পেনিসেও হতে পারে লিউকোপ্লাকিয়া, ঠিক আছে? তাহলে এই জায়গাটি হতে পারে লিউকোপ্লাকিয়া এক্ষেত্রে। তারপরে ক্রোনস ডিজিজ, এটা কিন্তু প্রিক্যান্সারাস কন্ডিশন, কিন্তু আলসারেটিভ কোলাইটিস কিন্তু প্রিক্যান্সারাস নয়। তবে যদি ক্রনিক আলসারেটিভ কোলাইটিস শব্দটি থাকে তাহলে সেটি কিন্তু প্রিক্যান্সারাস। তাহলে মনে রাখবো আমরা ক্রনস ডিজিজ প্রিক্যান্সারাস, বাট আলসারেটিভ কোলাইটিস ইউজুয়ালি নট প্রিক্যান্সারাস। বোনের পেজেটস ডিজিজ, এটাকে আর একটা ভাষায় বলা হয় অস্টাইটিস ডিফর্মেন্স, এটি কিন্তু একটা প্রিক্যান্সারাস কন্ডিশন। সলিটারি থাইরয়েড নোডিউল পরীক্ষায় সাবজেক্ট খুব পছন্দের একটা প্রশ্ন হতে পারে, সেটি কিন্তু একটি প্রিক্যান্সারাস কন্ডিশন, ঠিক আছে? স্কিনের যে কন্ডিশনগুলো বলেছি একটু আগে, সোরিয়াসিস, কিলয়েড, এক্সিমা, কন্ডাইলোমাটা এবং হাইপারট্রফিক, এগুলো কোনোটাই প্রিক্যান্সারাস নয়, ঠিক আছে? তাহলে এটি আমরা জানলাম। এখন আসেন এই ছোট ছোট কিছু তথ্য আমরা জেনে নিব। এর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইজ বোনি মেটাস্টেসিস। বোনি মেটাস্টেসিস পেজ নাম্বার 50 দুইটি চার্টের মাঝখানে, এটা একটা ইনফিনিটি স্টার, that frequently metastasize to the bone. কোন কোন ক্যান্সার গুলো ফ্রিকুয়েন্টলি বোনের ভেতরে বাসা বাঁধে, মেটাস্টেসিস করে? 5টি, মনে রাখবেন, পেয়ার্ড অর্গানের ক্যান্সার বোনে বাসা বাঁধে। পেয়ার্ড অর্গান কি? থাইরয়েড, দুটো লোব, ব্রেস্ট, লাংস, কিডনি, প্রোস্টেট, দুটো লোব, কোথায় বাসা বাঁধে? বোনে বাসা বাঁধে, আর স্কেলিটাল মেটাস্টেসিস হয়ে থাকে। এটা হচ্ছে এই পুরো পেজের মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। এর মধ্যে উপরের চার্টে পাবেন যে কারা বোনকে খেয়ে ফেলে আর কারা নিউ বোন ফরমেশন করে। অলমোস্ট অল দি ক্যান্সার্স আর অস্টিওলাইটিক, ঠিক আছে? অস্টিওলাইটিক বোনে খেয়ে ফেলে, কিন্তু অস্টিওব্লাস্টিক আর নিউ বোন ফরমেশন করে, এরকম একটি ক্যান্সার মনে রাখাটাই যথেষ্ট, সেটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার যদি মেটাস্টেসিস হয়, ইট ক্যান ফর্ম নিউ
or sclerotic changes there. It is a very important information. এক্ষেত্রে আপনাদের বলা হচ্ছিল যে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি, আমরা একটু আগে বলছিলাম না, লোকালি ম্যালিগন্যান্টের একটি চমৎকার নিমোনিক্স 51 নম্বর পেজে ডান পাশে দেয়া আছে উপরে, তাহলে অ্যামিলোব্লাস্টোমা, বেজাল সেল কার্সিনোমা, জায়ান্ট সেল টিউমার অফ দি বোন, গ্লায়োমা, তাই না? আপনার এগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো মনে রাখবেন। P53 এই জিনটি পরীক্ষার জন্য একটা কনসার্ন, এবং কয়েকটি তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে, আমি খুব সুন্দর করে আপনাকে বলে দিতে পারি। এক নাম্বার হচ্ছে এটাকে বলা হয় গার্ডিয়ান অফ দি জিনোম, যত জিন আছে এই জিনের গার্ডিয়ান বলা হয় P53। এটি যদি নিজেই মিউটেট হয়ে যায় তাহলে ক্যান্সার হবার সম্ভাবনা থাকে, কারণ এর মূলত কাজ হচ্ছে ক্যান্সার থেকে আমাদেরকে সেভ করা। তাহলে সে নিজেই যখন মিউটেট হয়ে যাবে তখন অন্য ধরনের ক্যান্সার হবে। এটি 17 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে থাকে, সেগমেন্ট 13.1। তিন নাম্বার হচ্ছে 50% হিউম্যান ক্যান্সার হওয়ার পেছনে এই P53 মিউটেশনকেই দায়ী করা। এটি তিনটি কাজ করে বেসিক্যালি, আপনারা এটা লিখে নিতে পারেন ছোট্ট করে। এক নাম্বার হচ্ছে কন্ট্রোল অফ দি সেল সাইকেল, সেল সাইকেলকে কন্ট্রোল করে। নাম্বার টু হচ্ছে ডিএনএ কে রিপেয়ার করে, কোনো ডিএনএ যদি অসুস্থ থাকে, চেঞ্জ থাকে, সেটাকে সে রিপেয়ার করে। আর যদি সেটা রিপেয়ারেবল না হয় সে তিন নাম্বার কাজটি করে, ওই সেলটাকেই অ্যাপোপ্টোসিস করে। তাহলে কন্ট্রোল অফ দি সেল সাইকেল তার মানে হচ্ছে গ্রোথ অ্যারেস্ট অথবা গ্রোথকে নিয়ন্ত্রণ করে। নাম্বার টু হচ্ছে কি বললাম, ডিএনএ রিপেয়ার করে, এবং তিন নাম্বার হচ্ছে অ্যাপোপ্টোসিস করে, অ্যাপোপ্টোসিস অফ দি সেল। এবং যখন P53 মিউটেট হয়ে যাবে তখন এই কাজগুলো হবে না, এবং আলটিমেটলি উল্টো পাল্টা সেল তৈরি হওয়া শুরু হবে, যাকে আমরা বলবো ক্যান্সার, দ্য গ্রোথ অফ উইচ ইজ এক্সিডেড অ্যান্ড আনকোঅর্ডিনেটেড বিয়ন্ড দি নর্মাল লিমিট, দিস ইজ কল নিউপ্লাসিয়া। এবং এটি মূলত হওয়ার পেছনে যতগুলো কারণ আছে P53 অকেজ হয়ে যাওয়া, মিউটেশন হয়ে যাওয়া একটি ইম্পর্টেন্ট কারণ। তাহলে আমরা P53 নিয়ে কতগুলো কথা জানলাম। এরপর জার্ম সেল টিউমার একটু দেখে রাখতে পারেন, এর মধ্যে কিছু ওভারি টিউমার আছে এবং টেস্টিসের আছে, নামগুলো একটু মাথার মধ্যে রাখতে পারেন। এবার আসেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে ক্যান্সার পেশেন্টে পাওয়া যায় অ্যাজ এ সাইন এবং সিমটম আকারে, কিন্তু কখনোই আসলে এক্সপ্লেন করা যায় না যে ওই সুনির্দিষ্ট এরিয়ার ওই অর্গানের ভেতরে ক্যান্সারটি হওয়ার কারণে পেশেন্টের এই ধরনের সাইন সিমটম কেন ডেভেলপ করছে, অথবা আসলেই কেন এই হরমোনগুলো সিক্রেশন হচ্ছে, ওই ডিজিজের সাথে এটা সম্পর্ক কি, এরকমভাবে যখন সম্পর্ক এস্টাবলিশ করা যায় না কিন্তু ক্যান্সার পেশেন্টে এগুলো পাওয়া যায়, তাদেরকে আমরা বলি প্যারানিউপ্লাস্টিক সিন্ড্রোম। এবং প্রায় 10% ক্যান্সার রোগীর ক্ষেত্রে এটি কিন্তু পাওয়া যেতে পারে, বিশেষ করে অকাল্ট নিউপ্লাজম। অকাল্ট নিউপ্লাজম মানে ক্যান্সার ধরা পড়েছে, সেকেন্ডারি সাইটে খুঁজে পাওয়াও যাচ্ছে, কিন্তু এর যে প্রাইমারি সাইট কোনটা, মূলত কোন অর্গান থেকে ক্যান্সারটি আসছে সেটি বোঝার কোনো সুযোগ নাই বা বোঝা যাচ্ছে না। এই ধরনের ক্যান্সারগুলোতে আমরা সাধারণত এই ধরনের সাইন সিমটমগুলো শুরুর দিকে পেয়ে যাই, শুরুর দিকে পাওয়া যেতে পারে। এর মধ্যে কিছু আছে এন্ডোক্রাইনোপ্যাথিস, যারা হরমোন অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। এন্ডোক্রাইনোপ্যাথিস হচ্ছে মূলত পাঁচটি, পরীক্ষা কিন্তু আসতে পারে ফলোইং এন্ডোক্রাইনোপ্যাথিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার পেশেন্ট, কুশিং সিন্ড্রোম, সিআরড অর সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়ারেটিক হরমোন সিক্রেশন, আপনার স্ট্রোকের পেশেন্টে ফ্রিকোয়েন্টলি এই শব্দটা পেয়ে থাকেন, হাইপারক্যালসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া এবং পলিসাইথেমিয়া। এখন পরীক্ষার প্রশ্ন আসবে যে কোন কোন কুশিং সিন্ড্রোম ইজ অ্যাসোসিয়েটেড, এই অংশে মানে প্যারানিউপ্লাস্টিকের একটি জিনিস যদি আপনি পড়তে চান সেটি হবে অবশ্যই হাইপারক্যালসিমিয়া, অবশ্যই হাইপারক্যালসিমিয়া। তাহলে পেয়ার্ড অর্গানের চিন্তা মাথায় রেখে এখন দেখেন তো হাইপারক্যালসিমিয়া কোন কোন অর্গানে হয়। স্কোয়ামাস সেল কার্সিনোম অফ দ্য লাং, আমি আপনাকে আবারও বলছি, ট্রু আর ফলস বলেন, স্মল সেল কার্সিনোমা অফ দি লাং, ইটস ফলস, ইটস স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দি লাং।
ब्रेस्ट रिनल कैंसर टी सेल लिकेमिया लिम्फोमा ঠিক আছে তাহলে এগুলো কিন্তু হচ্ছে হাইপারক্যালসেমিয়ার কারণ তাহলে এবার আপনি জেনে যাবেন কুশিং সিনড্রোম কেন হচ্ছে পলিসাইথেমিয়া হওয়ার কার পেছনে একটা চমৎকার কি নিউমোনিক্স দেয়া আছে দেখেন এইচসিআর এইচ মানে হেপাটোসেলুলার সি মানে সেরেবেলার এবং আর মানে হচ্ছে রেনাল তাহলে আশা করছি এই জায়গাটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট চোখ বন্ধ করে আপনি আবার বলেন তো যে হাইপারক্যালসেমিয়া কোন কারণে হচ্ছে squamous cell carcinoma of the lung, renal cell, breast cancer carcinoma, adult T cell, leukemia and lymphoma. Very, very important. ঠিক আছে? যদি বলা হয় যে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিনের কারণে কোথায় হচ্ছে হাইপারক্যালসেমিয়া যদি বলা হয় অ্যাসিডিটি রিলেটেড কারণে কোনটা হচ্ছে কুশিং সিনড্রোম ইনসুলিন লাইক সাবস্টেন্সের কারণে কোনটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া ঠিক আছে ইরিথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে কোনটাতে পলিসাইথেমিয়া যেসব কারণে হয় সেখানে আমরা ইরিথ্রোপয়েটিনকে খুঁজে পাবো রেনাল সেরেবুলার এবং হেপাটোসেলুলার কার্সিনোম ওকে সো বাকিগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে একটু জেনে নিতে পারেন যেমন মায়াস্থানিয়া হতে পারে একান্তোসিস নাইগ্রিকান্স ডারমাটোমায়াসাইটিস হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি ভেনাস থ্রম্বোসিস টিআইসি হ্যাঁ এগুলো কোন কোন জায়গা হতে পারে একটা তথ্য একটু আলাদাভাবে জেনে নেবেন একটা টেকনিক্যাল যে লাং ক্যান্সারে কোন কোন ফিচার পাওয়া যেতে পারে লাং ক্যান্সারে ফিচার পাওয়া যেতে পারে এই তথ্যটি দেওয়া আছে 53 নম্বর পেজে একদম উপরে যে প্রথম বক্সটি চমৎকারভাবে তথ্যটি আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার আসেন আমরা একটা চমৎকার বিষয় পড়ব সেটি হচ্ছে হরমোন সিক্রেটিং টিউমার এটি একটু দেখে নেবেন পরীক্ষা সাদের একটা পছন্দের জায়গা হরমোন সিক্রেটিং টিউমার এবার আসেন গ্রেডিং এবং স্টেজিং তাহলে গ্রেডিং কি স্টেজিং কি আন্ডার দি মাইক্রোস্কোপ যাহা দেখা হয় সেটি মূলত হচ্ছে গ্রেডিং ক্লিনিক্যালি যাহা দেখা হয় সাধারণত সেটি হচ্ছে স্টেজিং তাহলে আন্ডার দি মাইক্রোস্কোপ আপনি কি দেখতে চান গ্রেডিং এ কি দেখতে চান এটাই হচ্ছে কনসার্ন তাহলে আমরা এই ক্ষেত্রে সেই পুরাতন কথাগুলো মনে করার চেষ্টা করব তাহলে গ্রেডিং এ আমরা কি দেখি গ্রেডিং এ আমরা ঠিক সেই জিনিসগুলো দেখি যেগুলো আমরা ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া অর ফিচার্স অফ নিউপ্লাস্টিক সেল অ্যানাপ্লাস্টিক সেলে পেয়েছিলাম মনে পড়ে সেগুলো গ্রেডিং এ আমরা সেগুলোই দেখব আমরা দেখব প্লিউমরফিজম আমরা দেখব মাইটোটিক রেট আমরা দেখব অ্যাগ্রেসিভনেস আমরা দেখব নিউপ্লাজমিক সাইটোপ্লাজমিক রেশিও আমরা দেখব ডিফারেন্সিয়েশন কি ডিগ্রিতে হচ্ছে দিস অল আর দি ম্যাটার্স অফ ইন্টারেস্ট হুইচ উই উইল অবজার্ভ ইন গ্রেডিং ওকে তাহলে আপনি যখন এভাবে মনে রেখে পড়বেন তখন এই বইয়ের ভেতরে 53 নম্বর পেজে গ্রেডিং এ কি কি দেখা হয় 2 নম্বর 3 নম্বর পয়েন্ট গুলো থেকে হুবহু সেই কথাগুলো কিন্তু আপনার মনে ভেসে উঠবে একটু পজ নিয়ে খুব ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন যে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া সেই জিনিসগুলোতেই বেসিক্যালি আমরা গ্রেডিং এ দেখে থাকি তাহলে স্টেজিং এ কি দেখি স্টেজিং এ দেখি আমরা টি এন এম লিখে ফেলেন স্টেজিং এর পাশে টি বড় হাতের এন এম তাহলে দেখি টিউমার এর সাইজ দেখি কোন লিমনোড ইনভলভ হয়েছে কি না নোডাল ইনভলভমেন্ট এবং লাস্ট ওয়ান ইজ মেটাস্টেসিস হয়েছে কি হয়নি তাহলে টি এন এম এর মাধ্যমে আমরা ক্লিনিক্যালি জাজ করার চেষ্টা করি অথবা স্টেজিং করার চেষ্টা করি পরীক্ষা এভাবে আসতে পারে স্টেজিং এ কোন কোন জিনিসগুলো দেখা হয় এক্সেপ্ট তাহলে যদি বলা হয় যে সাইজ অফ দ্য টিউমার অর এক্সটেনশন অফ দ্য টিউমার ইট ইজ ট্রু যদি বলা হয় নোডাল ইনভলভমেন্ট ইট ইজ ট্রু নাম্বার অফ লিম নোড ইনভলভ ট্রু মেটাস্টেসিস হয়েছে কি হয়নি ইটস ট্রু ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন ফলস প্লিওমরফিজম ফলস অ্যাগ্রেসিভনেস অফ দ্য টিউমার ফলস কারণ এগুলো হচ্ছে কার পার্ট যেগুলো ফলস দিস ইজ আর দ্য পার্ট অফ গ্রেডিং তাহলে ক্যান্সারের জন্য হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্যান্সার অ্যাসেসমেন্ট গ্রেডিং অর স্টেজিং বোথ আর ইম্পর্টেন্ট হুইচ ওয়ান ইজ মাইক্রোস্কোপিক গ্রেডিং হুইচ ওয়ান ইজ মোর ক্লিনিক্যাল স্টেজিং রোগীর প্রোগনোসিস কার উপরে বেশি নির্ভর করবে ডেফিনেটলি স্টেজিং যার মেটাস্টেসিস হয়ে গেছে যার লিমনোড হয়ে ইনভলভ করে গেছে ঠিক আছে সেক্ষেত্রে তার কি প্রোগনোসিসটা নির্ভর করবে না অবশ্যই নির্ভর করবে একটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমার যত অ্যাগ্রেসিভনেস থাকুক না সে তো লোকালি থাকে তার গ্রেডিং যতই খারাপ আসুক না কেন পেশেন্টের প্রোগনোসিস
হয়তো বা ভালো হতে পারে, কিন্তু একটা কম গ্রেডিং এর ক্যান্সার কিন্তু তার অলরেডি লিমনোড ইনভলভ হয়ে মেটাস্টেসিস হয়ে সব থেকে ছড়িয়ে পড়েছে, ডেফিনেটলি তার প্রগনোসিস খারাপ হবে। সো প্রগনোস্টিক ভ্যালু মোস্টলি ডিপেন্ডেন্ট অন দি স্টেজ, কিন্তু দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই কথাটি কিন্তু আমরা এখান থেকে জানতে পেলাম। ওকে, এখন আসেন, যদি একটা মাইক্রোস্কোপের নিচে যদি দেখি যে আমরা 75টি সেল, 100টি সেল নিয়ে 75টিকে চিনতে পারছি, তাহলে বলবো হ্যাঁ এটা ভালো অথবা গ্রেড ওয়ান। 50 থেকে 75টি চিনতে পারছি, তাহলে বলবো গ্রেড টু। 25টা থেকে 50টাও চেনা যাচ্ছে, তখন গ্রেড থ্রি, খারাপের দিকে যাচ্ছে। 100টার মধ্যে 25টা সেলকেও আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এগুলো এক একটা এক এক রকম, এক এক ফিচারের প্লিমরফিজম শো করছে, তখন আমরা বলবো হাই গ্রেড অথবা গ্রেড ফোর এবং খারাপ। ঠিক আছে, খুব সিম্পল কথায় আমরা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে আসেন, এর মধ্যে ল্যাবরেটরি ডায়াগনোসিস যেগুলো টিউমার ডিটেকশনে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সাইটোলজি, তারপরে হিস্টোপ্যাথোলজি, টিউমার মার্কার, ইমিউনোসাইটোকেমিস্ট্রি অর সাইটোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার ডায়াগনোসিস, আর এটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য যেটি, সেটা হচ্ছে এফএনএসি। তাহলে এফএনএসি কোথায় কোথায় করা হয়? সাধারণত সুপারফিশিয়াল অর্গানে এফএনএসি করা হয়। তাহলে কি কি সিলেক্টেড অর্গান আছে? র্যাপিডলি পালপেবল যেগুলো, যেমন ব্রেস্ট, থাইরয়েড, লিমনোড, প্রোস্টেট, সাবকিউটিনিয়াস নোডিউলস। আর কিছু আছে ইমেজিং এর সাহায্যে আমরা করতে পারি, তাই না? পেলভিক লিমনোড, প্যানক্রিয়াস, ওকে, ইউরিনারি ব্লাডার, এগুলোতে কিন্তু এফএনএসি করা সম্ভব। তাহলে তিনটি অর্গানে এফএনএসি সাধারণত করা হয় না, এই কথাটি মাথায় রাখবেন। এক নাম্বার হচ্ছে সার্ভিক্স, নাম্বার টু হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, নাম্বার থ্রি হচ্ছে সার্ভিক্স, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আরেকটি হচ্ছে টেস্টিস। টেস্টিসে বলা হয় যদি করা হয় আয়ট্রোজেনিক, আয়ট্রোজেনিক মেটাস্টেসিস হতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে সাধারণত করা হয় না। প্যাপস স্মিয়ার কোথায় কোথায় করা যায়? প্যাপস স্মিয়ার 55 নম্বর পেজে, মনে রাখবেন। আগে শুধু সার্ভিক্স আমাদের মাথায় খেলা করে, আসলে এক্সো এন্ডো দুই সার্ভিক্সে শুধু করা হয় না, এখন অনেক জায়গায় একটা স্ক্র্যাপিং নিয়ে আন্ডার দি মাইক্রোস্কোপ দেখবো, সুতরাং ব্রঙ্কোজেনিক, ব্লাডার, প্রোস্টেট, গ্যাস্ট্রিক সব জায়গাতেই আমরা প্যাপ স্মিয়ার করতে পারি। ঠিক আছে, এটা হেল্পফুল। এখন আসেন বায়োপসি নিয়ে যদি একটু পড়তে চাই। সো যেহেতু ক্যান্সার নিয়ে আমাদের জানতেই হচ্ছে, ক্যান্সারের সাথে বায়োপসি ওপেন হতে পারে, ক্লোজড হতে পারে। তাহলে ওপেনের ক্ষেত্রে পুরো জিনিসটা যদি কেটে নিয়ে আসি, তাকে আমরা বলবো এক্সিশন। যেমন একটা লিমনোড ছোট একটা পিস করে আনা যায় না, পুরোটা কেটে আনতে, তাহলে এটা হলো এক্সিশন বায়োপসি। কিন্তু লিভারের ছোট্ট জায়গা থেকে একটা, মানে অথবা কোনো একটা ব্রেস্টের একটা ছোট্ট পার্ট আমরা এখান থেকে নিয়ে আসলাম, সেটাকে আমরা বলবো ইনসিশনাল বায়োপসি। একটা টিউমারের একটা পিস এনে আমরা দেখলাম, এটা ইনসিশনাল বায়োপসি। ক্লোজডের মধ্যে যেমন ট্রু কাট, মোস্ট কমনলি ডান ইন ব্রেস্ট অ্যান্ড প্রোস্টেট, ট্রু কাট, একটা হলো ফাইন নিডল, একটা হলো কোর নিডল। ঠিক আছে, মোটা দিয়ে এটা করা। ওয়েস্ট বায়োপসি করা হয় লিভার, এন্ডোস্কোপিক, আল্ট্রাসাউন্ড গাইডেড, এখানে বায়োপসি করার সুযোগ আছে। এর মধ্যে ফ্রোজেন সেকশনটা একটু দেখতে পারেন, আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্স এখানে আর পেইন নেওয়ার দরকার নেই। এর মধ্যে টিউমার মার্কার, এটা আপনাকে জানতে হবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট ইন নিউপ্লাজম। এবং এর মধ্যে 57 নম্বর পেজে আপনি এই কথাটি মনে রাখবেন, একটি যদি আসে সেটা আসার সম্ভাবনা কিন্তু আলফা ফিটো প্রোটিন। যদি লিভারে কোনো ঝামেলা হয়, যদি গোনাডসে কোনো ঝামেলা হয়, যদি ফিটাস রিলেটেড কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আলফা ফিটো প্রোটিন বাড়তে পারে। যেমন লিভারের সব কন্ডিশন, এখানে কি লিভার সেল ক্যান্সার মানে হেপাটোসেলুলার কার্সিনোমা, ইভেন হেপাটাইটিস, ইভেন লিভারে যদি হয় কি বলে অ্যাবসেস হয়, লিভার অ্যাবসেস, হেপাটাইটিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, ঠিক আছে, এগুলোতে কিন্তু আলফা ফিটোপ্রোটিন বাড়তে পারে। দ্বিতীয় যেটা টেস্টিস বললাম গোনাডসে, আরেকটা হচ্ছে ফিটাল রিলেটেড, তাই না, অ্যানানসেফালি, টুইন প্রেগনেন্সি, ঠিক আছে, এগুলোতে কিন্তু আলফা ফিটোপ্রোটিন পাওয়া যেতে পারে। কার্সিনো এমব্রায়োনিক, সিইএ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে,
সাধারণত কোলন, এটা দিয়ে আমরা কোলন বুঝি, কোলনের ক্যান্সার হলে কার্সিনোম্যাটিক অ্যান্টিজেন লাগতে পারে। তার পরীক্ষায় কিন্তু আসবে যে অনকোফিটাল অ্যান্টিজেন কোনটা, তার মানে হচ্ছে ফিটাসে এগুলো ট্রিমেন্ডাসলি হাই থাকে, কিন্তু আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই এই মার্কারগুলো আমাদের তো সেই গ্রোথটা আসলে থাকে না, যেহেতু থাকে না এই মার্কারগুলো একদম ডাউন হয়ে যায়, একটা লো লেভেলে অবস্থান করে। কিন্তু এগুলো কোনো অদ্ভুত কারণে যখন বেড়ে যায়, ব্লাডে আমরা প্রচুর পরিমাণে পাই, তখন আমরা ধরে নিব যে সমস্ত বডিতে একটা হিউজ গ্রোথ হচ্ছে। তখন কোলন যদি আমাদের সাসপিশনে থাকে তখন আমরা পেশেন্টকে সিইএ করতে দিই, যদি আমাদের লিভার নিয়ে সন্দেহ থাকে সেক্ষেত্রে আমরা আলফা ফিটোপ্রোটিন করার জন্য তাকে সাজেশন দিই। ঠিক আছে, তাহলে এই কথাগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে তিনটি নাম্বার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে মিউসিন অ্যাসোসিয়েটেড যে পেপটাইড অর গ্লাইকোপ্রোটিন আছে, যেমন সিএ 125, 19-9 এবং 15-3। 125 মানি হলো ওভারি, এটা মনে রাখবেন, 125 মানি ওভারি। এখন 15-3, তিনের পিছনে যদি একটা লাঠি দাঁড় করিয়ে দেন, তিনটাকে বি এর মতো মনে হবে, মানে ব্রেস্ট ক্যান্সার। আর 19-9 দেখেন, 19-9 দুটো গোল্লা আছে না, গোল্লা মানে কোলন লিখলে তো দুটো গোল্লা লাগে, নয়কে উল্টো পি এর মতো মনে হয়, তাহলে প্যানক্রিয়াটিক ক্যান্সার। তাহলে 19-9 বাড়ে কোলনে, 19-9 বাড়ে প্যানক্রিয়াটিক। তাহলে এটা সহজে কিন্তু আমরা মনে রাখব, বাকিগুলো তো আপনারা জানেন। প্রস্টেটে কি বাড়ে? পিএসএ বাড়ে, তাই না? প্রস্টেটে পিএসএ বাড়ে। আপনাকে যদি বলা হয় হ্যাঁ ক্যালসিটোনিন কোথায় বাড়তে পারে, আপনার ব্রেনে কিন্তু অবশ্যই থাইরয়েড খেলা করবে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আপনার মাথায় রেখে আপনারা পড়ার চেষ্টা করবেন। 59 পাতা থেকে এখান থেকে কি পড়বেন, আমার কাছে মনে হয় যে হাইলি রেডিও সেন্সিটিভ টিস্যু অ্যান্ড কেমোসেন্সিটিভ টিস্যু। এখানে চমৎকার একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটি দেখে নিতে পারেন, আমি আপনাকে একটু সহজ করে দিতে পারি। রেডিও সেন্সিটিভ টিস্যু, কার্সিনোমা সাধারণত রেডিও সেন্সিটিভ, সার্কোমা সাধারণত রেডিও রেজিস্ট্যান্ট। তাহলে এপিথেলিয়াল টিস্যু থেকে যারা আসে তারা সাধারণত রেডিও সেন্সিটিভ, মেজেনকাইমাল টিস্যু থেকে যে সকল সেলের জন্ম হয় তারা সাধারণত কেমোসেন্সিটিভ। তাহলে যাদের নামের সাথে কার্সিনোমা থাকবে বা যেগুলোকে আমাদের কার্সিনোমা মনে হচ্ছে তারাই মূলত রেডিও সেন্সিটিভ টিউমার, আর যেগুলো সাধারণত সার্কোমা তারা ইউজুয়ালি রেডিও রেজিস্ট্যান্ট অথবা বলবো কেমোসেন্সিটিভ টিউমার, মনে থাকবে। তাহলে রেডিও সেন্সিটিভ এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আপনি বাংলায় লিখে নিতে পারেন, আপনি বোর্ডে এই শব্দটা একটু লিখে নেন, বোর্ডে রেডিও সেন্সিটিভ দেশি লিলি, DY SELELY, দিস আর দ্য মোস্ট রেডিও সেন্সিটিভ টিউমার ইন হিউম্যান। নাম্বার ওয়ান ডিসজার্মিনোমা, সেমিনোমা, লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা, এই চারটি কিন্তু কখনোই ভোলা যাবে না, মোস্ট রেডিও সেন্সিটিভ, বাকিগুলো কার্সিনোমা, ঠিক আছে, দিয়ে মনে রাখবেন। এখন আসেন কেমোসেন্সিটিভ টিউমার, ঠিক আছে, কেমোসেন্সিটিভ টিউমার। এটি মনে রাখার জন্য আপনি আর একটি নিউমোনিক্সের সাহায্য নিতে পারেন, সেটা হলো কেমোথেরাপি, এটা ধরে নিলাম কেমো, উইল টেক কেয়ার, বানানটা খেয়াল করেন অল। তাহলে কেমোসেন্সিটিভ টিউমার কি? একটা হচ্ছে উইলস টিউমার, টেস্টিকুলার টেরাটোমা, টেরাটোমা অফ দ্য টেস্টিস, এই সি এ মানে হচ্ছে কোরিওকার্সিনোমা, এই আর মানে হচ্ছে র্যাপডোমায়োসার্কোমা, র্যাপডোমায়োসার্কোমা, ই মানে হচ্ছে ইউইংস সার্কোমা, ইউইংস সার্কোমা, না এ এ এল অল, না অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক এ এল এল, আর লাস্টের যে এল টি আছে সেটি হচ্ছে লিম্ফোমা। ওয়েলস টিউমার, টেস্টিকুলার টেরাটোমা, কোরিওকার্সিনোমা, র্যাপডোমায়োসার্কোমা, ইউইংস সার্কোমা, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যান্ড দ্য লাস্ট এল ইজ লিম্ফোমা। তাহলে ব্রেইন এতটুকু যদি রেখে আমরা এবার আমাদের বইটার মধ্যে যাই, আশা করছি আপনার জন্য সহজ হয়ে যাবে, ক্লিয়ার।
তাহলে আজকে এই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের অনকোলজির যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলোকে আশা করি আত্মস্থ করতে পারব। তাহলে আসুন আজকে সর্বশেষ যে টপিকটি সেটি হচ্ছে রেডিয়েশন হ্যাজার্ড এবং প্রিভেনশন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জেনেসিসের যে অনকোলজির বইটি আছে বা শীট অথবা ডেভিডসনের সেখানে ক্যান্সার অনকোলজি যে চ্যাপ্টার আছে এটা শেষের দিকে একটা চমৎকার ছবি আছে, এই ছবিটা আপনারা একটু দেখবেন, অথবা যদি খুঁজে পেতে না চান তখন রেডিও থেরাপি অ্যান্ড কেমোথেরাপি এফেক্ট ডেভিডসন পিকচার লিখে গুগলে সার্চ দেবেন, দিলে ছবিটি আপনি পেয়ে যাবেন। তাহলে ডেভিডসন লিখতে হবে না, তাহলে কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি এফেক্ট ডেভিডসন পিকচার দেখবেন। একজন পাশে লেখা আছে রেডিওথেরাপিতে কি কি প্রবলেম হতে পারে, কেমোথেরাপিতে কি কি প্রবলেম হতে পারে। আমি আপনাকে খুব বেসিক দুটো প্রিন্সিপালের কথা বলবো, যে আসলে আমরা রেডিও সেন্সিটিভ যে টিস্যুগুলো আছে সেগুলোকে অ্যাবলেট করার জন্য আমরা রেডিওথেরাপি দিচ্ছি, আর যেগুলো সার্কোমা যাদের কাছে পৌঁছানো যাচ্ছে না সেগুলোকে আমরা কেমো দিচ্ছি থ্রু দি কেমো সেন্সিটিভ এজেন্ট থ্রু ব্লাড রক্তের মাধ্যমে। তাহলে রেডিওথেরাপি যখন দেওয়া হয় এই যে থেরাপিগুলো বা এই যে এজেন্টগুলো এগুলো তো আসলে তার কোনো আলাদা ব্রেইন নাই যে সে বুঝতে পারবে যে এটা ক্যান্সার সেল নাকি এটা নন ক্যান্সার সেল। ওরা শুধু এটা বোঝে যে কারা হাইলি অ্যাগ্রেসিভলি গ্রোথ করছে, তারা গিয়ে তাদেরকে অ্যাটাক করতে থাকে। তাহলে এই কেমো আর রেডিও যেখানেই দেওয়া হোক না কেন তাদের মূল টার্গেট যেহেতু অ্যাগ্রেসিভ বা হাইলি গ্রোথ কন্টিনিউয়াসলি ডিভাইডিং যে সেলগুলো, একই সাথে বডিতেও তো কিছু সাধারণ সেল আছে যারা কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে, আমরা প্রথম ক্লাসে পড়েছি। এই কারণে যে সকল সেলগুলো রেগুলার গ্রোথ হয় প্রতিদিনলি কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে তারাও কিন্তু এফেক্টেড হয়ে যায়। এই কারণেই কেমো এবং রেডিওথেরাপি দেওয়া হলে পেশেন্টের ওরাল আলসারেশন হতে পারে, চুল পড়ে যায়, স্কিনের এক্সকোরিয়েশন হয়, আলসারেশন হতে পারে, ডায়রিয়া হতে থাকে, তারপরে কি ব্লাডের যে স্টিম সেল আছে সেগুলো কি সাপ্রেসড হয়ে যায়, বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়, পেশেন্টের কি হয় নিউট্রোপেনিয়া হতে থাকে, তার ব্লাডের সেল কমতে থাকে, ঠিক আছে, ইউরিন দিয়ে ব্লাড পাস হতে থাকে, সো ওই সমস্ত অ্যাক্টিভ সেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে, কিন্তু এটা ট্রানজিয়েন্ট কারণ ওগুলো আবার রিকভারেবল। এই জন্য রেডিও থেরাপি যখন দেওয়া হবে আমরা হাইলি রেডিও সেন্সিটিভ যে টিস্যুগুলো ওগুলো বেশি এফেক্টেড পাবো, একই সাথে কেমোতেও কিন্তু পাবো, কিন্তু কেমোটা কিন্তু সারা শরীরে ঘুরছে, রেডিওকে আমরা একটা জায়গা ফোকাস করে দিচ্ছি। যদি দূর থেকে এটা একটা টিউমার, এখান থেকে মেশিনটা দিয়ে রেডিও দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলি টেলিথেরাপি, টেলি দূরের থেকে, কিন্তু এটার ভেতরে ক্যান্সার আমি প্রোব ঢুকিয়ে এটাকে পড়াচ্ছি, দিস ইজ কল ব্র্যাকিথেরাপি। ওকে, ক্যান্সারটা এমন জায়গা যেমন প্রোস্টেট ক্যান্সার এমন জায়গায় ছড়িয়ে পড়েছে, ওইটার যে ভেতরে যে সাইটগুলো আছে সেগুলোকে বার্ন করাতে হবে, তখন আমরা ভেতরে রেডিও আইসোটোপ দিয়ে যদি দিই তাহলে রেডিও আইসোটোপ, তাহলে তিনভাবে কিন্তু আমরা রেডিয়েশন দিয়ে এগুলোকে পড়াতে পারি। কিন্তু কেমোথেরাপির ক্ষেত্রে কি হচ্ছে, সে তো পুরো ব্লাডে ব্লাডে ঘুরছে, সুতরাং নার্ভাস সিস্টেম কিন্তু উইল বি মোর এফেক্টেড ইন কেমোথেরাপি, কিডনি উইল বি মোর এফেক্টেড ইন কেমোথেরাপি, বোন ম্যারো সাপ্রেসেস উইল বি মোর ইন কেমোথেরাপি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো, যে রেডিয়েশনকে তো একটা জায়গায় নিয়ন্ত্রিত ভাবে দেওয়ার সুযোগ থাকছে, কেমো কিন্তু আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না, সেখানে পুরো বডিতেই রোমিং করছে। সো এভাবে যখন আমরা পড়বো তখন আমরা সহজেই কেমো এবং রেডিওথেরাপির এফেক্টগুলো সহজে মনে রাখার সুযোগ পাবো। এখন তাহলে এখানে কিছু ইয়েতে আছে, অ্যাকিউট এফেক্ট, তাই না, বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে, ভমিটিং হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর লং যেগুলো ডিলেইড এফেক্ট পড়বে, আমার মনে হয় চমৎকারভাবে এই কথাগুলো এখানে বলা আছে। 66 নাম্বার পেজেও রেডিয়েশন কার্সিনোজেনেসিসের কিছু কথা আছে, তবে অবশ্যই যেই ছবিটা আপনাকে দেখতে বলেছি ডেভিডসনের অনকোলজি চ্যাপ্টারের শেষের দিকে একটি ছবি আছে, একটা হিউম্যানের ছবি আছে, সেখানে রেডিও এবং কেমোথেরাপির এফেক্ট সম্পর্কে বলা আছে, ওই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, 5 মিনিট সময় লাগবে। তো আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সর্বোচ্চ উপকৃত হবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং মাথা ঠান্ডা রেখে
পরীক্ষার হলে গিয়ে আপনাদের যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো আপনারা পূরণ করতে পারবেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। সবগুলো পিডিএফ এক্সেস পাবি, কোনো সমস্যা নেই।